হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আজ হচ্ছে শনিবার আর আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো তোমরা মেলার ভিডিও অবশ্যই পেয়েছো আর মেলা যাব কিছু কিনবো না তাও কোনো দিন হয় না। তো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি মেলাতে গিয়ে ঠিক কী কী কিনে নিয়ে এসেছি। তো চলো আর বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই মেলাতে কী কী কিনে নিয়ে এসেছি। আর তার আগে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে মেলা থেকে আমি ঠিক কী কী কিনে নিয়ে এসেছি। প্রথমেই স্টার্ট করি আমার হার দিয়ে। তো আমি এরকম একটা অক্সিডাইজার হার নিয়েছি। তো আমি আর পিউ একই নিয়েছি, ওরও এক সেম একদম। তো কেমন লাগছে এটা দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই হচ্ছে, ভাবছি এটা সরস্বতী পূজায় পরবো, কারণ শাড়ি কিনবো আর শাড়ি কিনলে শাড়ির সাথে এটাও খুব ভালো যাবে। তো আমিও নিয়েছি, পিউও নিয়েছে, সেম একদম, দুজনে একদম সেম নিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এটা। তো এবার তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা হচ্ছে একটা কানের কিনেছি, ঝোলা নয় মানে বড় নয়, ট্যাপের মধ্যে কিনেছি। দেখো এরকম একটা কানের নিয়েছি, আমিও নিয়েছি আর পিউও সেম নিয়েছে। তো আমরা দুজনে একদম ম্যাচ করে করে জিনিস নিয়েছি। তো এই কানেরটাও পিউ সেম কালার সেম ডিজাইন, পিউ নিয়েছে আর আমিও নিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখো চারটে বালার মতন নিয়েছি, চুড়ি চুড়ি বলতে পারো, দেখো বোঝা যাচ্ছে কি না। তো এটাও সরস্বতী পুজোতেই পরবো, তো যখন পরবো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার এটা খুব সুন্দর লেগেছে, দাও তোমাদেরকে পরে একবার দেখিয়ে দিই। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এটাও সরস্বতী পুজোতেই পরবো। এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম বর্ধমানে, এই ডিজাইনটা পাচ্ছিলাম না বুঝলে। তো ওই যে চুড়ি সেটের যেগুলো থাকে ওইগুলো পাচ্ছিলাম, কিন্তু এটা পাচ্ছিলাম না। তো মেলাতে দেখতে পেলাম, কিনে নিলাম। তো তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার এই জিনিসগুলো, কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর একটা সুন্দর গন্ধ পাচ্ছি, মা মনে হচ্ছে নিচে পার্টিসিপটা করছে। তো চলো দেখিয়ে দিই মা কীভাবে পার্টিসিপটা করছে, রেসিপি দেখাবো না মানে মা পার্টিসিপটা করছে এটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মা এখানে করছে পার্টিসিপটা আর খুব সুন্দর হয়েছে, মা এটা ফার্স্ট টাইম করছে। কিন্তু দেখো প্রথমেই কিন্তু মা খুব সুন্দর করেছে আর আমি একটা খেয়েও দেখে নিয়েছি, তো দারুণ টেস্ট হয়েছে। তো চলো তোমাদেরকে একটা কড়া আমি দেখিয়ে দিই। প্রথমে মা এখানে তেল গুলিয়ে নিচ্ছে, তারপর দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছে। এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। তো এবার মা খিরটা দিয়ে দিচ্ছে, আর এটা কিন্তু মা বাড়িতেই তৈরি করেছে। চন্দ্রমল্লিকা গাছে দেখো এগুলো সব শুকিয়ে গেছে, এই ফুলগুলো সব শুকিয়ে গেছে। তো দেখো এগুলো আবার নতুন করে হয়েছে, কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো। তো সরস্বতী পুজোর সময় যদি এই ফুলগুলো থাকে বা আমার নতুন করে হয় তো আমি এগুলোই খোপাতে আঁটবো ভাবছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর এই কালারটা না আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে এই কালারটা, খুব সুন্দর। তো তোমরা দেখে নাও আজকে কি আমাদের দুপুরের কী কী মেনু আছে। এখানে ভাত নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে, এটা হচ্ছে বেগুন পোড়া। কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে লাউ পোস্ত, এটা হচ্ছে লাউ পোস্ত, এটা হচ্ছে চচ্চড়ি, আমি চচ্চড়ি খাই না তাই অল্প নিয়েছি, আর এটা হচ্ছে আলু ভাতে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ডাল আছে কিন্তু এর মধ্যে আর ডালটা নিতে আমার ইচ্ছা করলো না, তাই জন্য ডালটা নিই নি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি আর পিউ আজকে রিলস করছিলাম। তো তোমরা রিলস তো অবশ্যই দেখতে পাবে, আমি ইউটিউবে পোস্ট করব। আমি ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছিলাম আর সেটা আমাকে দেখেও বোঝা যাচ্ছে।
তো দেখো আজকে একদম সিম্পলভাবে আর আমি আর পিউ আজকে সেম কুর্তি পরে করেছি। তো তোমাদেরকে একবার পিউর কুর্তিটা দেখিয়ে দেবো, দাঁড়াও তুমি আর তোমরা একবার আমার আর পিউর কুর্তিটা একবার দেখে না, একদম সেম, শুধু পিনটা আলাদা। তো দেখো দেখতেই পাচ্ছ ওর আর আমার ডিজাইনটা একই। দেখো ওরও হাতে বর্ডার আছে, হ্যাঁ ওরও হাতে বর্ডার আছে, দেখো আমারও বর্ডার আছে, একদম সেম কুর্তি, শুধু ওর প্রিন্টটা আলাদা আর আমার প্রিন্টটা আলাদা। তো তোমরা দেখতেই পেলে, আর আমাদের রিলস অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।